ফিজিক্স ল্যাবে সবাইকে স্বাগত। আজকে আমরা করতে যাচ্ছি টু ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনিশিয়া অফ এ ফ্লাই হুইল অ্যাবাউট ইটস এক্সিস অফ রোটেশন। এটা করার জন্য আমাদের যেটা লাগবে ফ্লাই হুইল, তোমরা দেখতে পাচ্ছ দেয়ালে ঝুলন্ত অবস্থায় রয়েছে, কিছু লোড, সুতো, লোডের সাথে একটা কাউন্টারও ঝুলানো আছে। প্রথমে কাউন্টারটা যদি ঠিক না থাকে তোমরা 00-তে করে নিবা। প্রথমে যে কাজটা করতে হবে লাগবে স্লাইড ক্লিপার্স, এই যে স্লাইড ক্লিপার্স, স্টপওয়াচ, আর লাগবে মিটার স্কেল। স্লাইড ক্লিপার্সের সাহায্যে প্রথমে আমরা এটার রেডিয়াসটা মেপে নিব। স্লাইড ক্লিপার্সের মান কিভাবে নিতে হয় তোমরা জানো, সেটা নতুন করে বলার কিছু নেই। এরপর যেটা করতে হবে এই যে এখানে আমি সুতোটাকে ঝুলাবো, অ্যানোয়ার নির্ণয় করবো। অ্যানোয়ারের জন্য আমরা এখানে কাউন্টার দিয়েও পারবো, অথবা এখানে যে একটা শব্দ হয় খেয়াল করলে দেখো, এক এভাবে গুনতে পারবো, দুই তিন চার পাঁচ ছয় এভাবে আমি মোট 12টা নিলাম, অ্যানোয়ার 12টা নিলাম। এরপর আমাকে যে ভূপৃষ্ঠ থেকে এটার হাইটটা নিতে হবে, ছেড়ে দিবা যখন এখান থেকে সুতোটা ছুটে আসবে ঠিক তখন স্টপওয়াচটা অন করবা। এরপরে কয়টা ঘুরবে ফ্লাইহুইলটা ওটা হচ্ছে এন টু। তাহলে আমি এখন ছেড়ে দিলাম, এখনো কিন্তু স্টপওয়াচ অন করিনি। প্রথমে এন ওয়ানটা নিয়েছে, এখন কাউন্টার থেকে এন টুটা কাউন্ট করবো আর টাইমটা লিখবো। সেম প্রসিডিওরে আমরা পুরো প্রক্রিয়াটা করবো, দুবার করে রিডিং নিব। এভাবে দেখো তোমাদের সিনিয়র ভাইরা করেছিল, দেখো আমি তোমাদের সুবিধার জন্য একটা টাকা থাকাচ্ছি এখানে, দেখো প্রত্যেকটা লোডের